নমস্কার, আমি চিত্রশিল্পী সমরেশ পোদ্দার বলছি। আপনাদের সামনে একটু অন্য ধরনের কিছু পেইন্টিং নিয়ে এসেছি, যেগুলো পেইন্টিং কিন্তু থ্রি ডি রিয়ালিস্টিক রিলিফ স্কাল্পচার মতন দেখতে লাগছে। সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ওটি দেখে মনে হচ্ছে সিমেন্টের অথবা পাথর খোদাই করে করা হয়েছে, কিন্তু তা নয়। এগুলো সমস্তটাই পেইন্টিং করা হয়েছে থ্রি ডি এফেক্ট দিয়ে। থ্রি ডি এফেক্ট বলে কিছু হয় না, এক কথা যাকে বলে আলো ছায়ের ব্যাপারটা এমনভাবে দেখাতে হয় যে থ্রি ডি টাইপের মনে হয়, এবং তার জন্য এই ছবিটি দেখে মনে হচ্ছে যে পাথরের অথবা সিমেন্টের করা। এই সিনারিটি দেখুন, দেখে মনে হচ্ছে সিমেন্ট দিয়ে অথবা পাথর কেটে কেটে করা হয়েছে। টোটালটাই পেন্টিং অ্যাক্রিলিক অন ক্যানভাসে করা হয়েছে, এরকম পাঁচটা ছবি আছে। এভাবে আলো ছায়ার খেলা দেখিয়ে এইভাবে ছবিগুলোকে করা হয়েছে, দেখুন। এভাবে দেখতে থাকুন, আরও অনেক ছবি আছে এবং সে ছবিগুলো দেখুন, প্রত্যেক কটাই থ্রি ডি রিয়ালিস্টিক ছবি। এবং এই ছবিটা দেখুন, এটাও একটি ল্যান্ডস্কেপ, ব্রিজ, পাথর, ধান ক্ষেত রয়েছে, জলটা দেখুন, দেখে মনে হচ্ছে জলটা যেন উঁচু উঁচু হয়ে আছে এবং নড়ছে, সূর্যের আলো পড়ছে জলে। সমস্তটাই থ্রি ডি রিয়ালিস্টিক এবং পেন্টিং অবশ্যই, এটা কোনো রিলিফ স্কাল্পচার বা স্কাল্পচার নয়, কিন্তু ওইভাবেই করা হয়েছে জিনিসটা, যাতে দেখে মনে হয় যে রিলিফ স্কাল্পচার। যারা দেখেননি তারা ভাববেন যে এটা পেন্টিংই নয়। এটা একটা সিরামিক্স কাজের মতন কাজটি করা হয়েছে, প্যাঁচা গাছের ডালে বসে আছে, গাছের এফেক্ট এবং প্যাঁচার যে পালক রয়েছে তার এফেক্ট দেখুন, খুবই অসাধারণ লাগছে। এবং একটা এগিয়ে আসছে পালকগুলো, মনে হচ্ছে না উঁচু উঁচু হয়ে আছে, যে থ্রি ডি ব্যাপারটা সেটা এখানে খুব ভালো করে বোঝানো হয়েছে। এবং এই ছবিটি খুব অদ্ভুত লাগছে দেখতে, দেখুন খুবই সুন্দর লাগছে এই ছবিটা, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। এবং সমস্তটাই অ্যাক্রিলিক অন ক্যানভাসে করা হয়েছে। হাতির ছবিটি দেখুন, হাতির ছবিটি দেখে মনে হচ্ছে হাতিটি এগিয়ে আসছে সামনের দিকে, দেয়ালকে ভেঙে এগিয়ে আসছে, এবং দেয়ালটা দেখে মনে হচ্ছে পাথরের, কিন্তু তা নয়, সমস্তটাই হাতে পেন্টিং করা হয়েছে। দেখে মনে হচ্ছে যে কোনো দেয়ালে রিলিফ স্কাল্পচার টাইপের কিছু করা হয়েছে, সেটাই ছবি তুলে আপনার দেখাচ্ছি, কিন্তু তা নয়, পুরোটাই পেন্টিং ক্যানভাসের মধ্যে করা হয়েছে, অ্যাক্রিলিক অন ক্যানভাস। আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।